আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা আপনারা একটু পরিচয়টা যদি দেন ও আমার নাম মোহাম্মদ ইউনুচ আলী আমার বাড়ি পূর্ব হরসিংপুর গ্রামে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আপনি বেসিক্যালি কি করেন ও আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত আমি গ্যাল সাই স্কুলের প্রতিষ্ঠার সাথে হেডমাস্টার প্রতিষ্ঠাতা হেডমাস্টার আপনি এই শিক্ষকতার পাশাপাশি কি চাষাবাদের সাথে জড়িত কোরিজ অ্যাক্টর কে আচ্ছা আমরা যে এখানে যে ভুট্টার খেত আসছে এই ভুট্টার ক্ষেত কি আপনার এটা আমার হ্যাঁ আচ্ছা আপনার আপনার ভুট্টার ক্ষেত এই ভুট্টার কি ভুট্টার জাত লাগাইছেন এটা লাগাইছে বন্দন বীজ 539 প্রিমিয়ার 539 যে বছর থেকে চাষাবাদ করুন আমি ভুট্টা চাষ করি প্রায় এর আগে তিরিশ বছর আগে করছিলাম বারো বছর করার পরে আঠারো বছর বন্ধ ছিল বন্ধ থাকার পরে আবার এই চলতি বছর থেকে আবার শুরু করছি চাষাবাদ আবার চাষাবাদ শুরু করছেন তো আপনি যে এই এই ভুট্টাটা কোন মাসে লাগাইছেন এটা লাগাইছে আমি চৈত্র মাসের তেরো তারিখে আজকে এটা কি মাস চলতেছে হ্যাঁ এটা চলতেছে আপনার শ্রাবণ শ্রাবণের আজকে বোধহয় এক তারিখ কি দুই তারিখ হ্যাঁ এক তারিখ আচ্ছা আপনার খুব অল্প সময়ে এই ভুট্টার ক্ষেত্রে মারাই করার মতো অবস্থায় হয়ে গেছে হারভেস্ট করার মতো জি তো আপনার কাছে কি মনে হচ্ছে আপনার এলাকায় তো প্রচুর ভুট্টা লেটে চাষ হয় না এই ভুট্টাটার আমি যেটা আপনার বৈশিষ্ট্য দেখলাম আর মোশাটা যেটা আছে আপনার সেটা পরিপূর্ণ অন্যান্য ভুট্টার

তো আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনার আশেপাশে যে অন্য অন্য কোম্পানির যে লেটে যে ভুট্টাগুলো লাগে তার থেকে তো অবশ্যই ভালো আছে অবশ্যই ভালো আচ্ছা আমরা আমরা এই ক্ষেতটাতে আসে দেখলাম যে আপনার প্রতিটা ভুট্টার মোচা কিন্তু সমান উনিশ বিশ হয়তো হইতে পারে এখানে আঠারো বিশ কোনো সাইজ নাই সব সমান এবং প্রতিটা গাছের ধরছে সমান অনুযায়ী তো এটা কি আপনার কাছে কি ভালো মনে হচ্ছে এটা অবশ্যই ভালো আপনার যদি প্রত্যেকটা গাছে আমার মশা সমান না হয় তাহলে তো উচ্চ ফলন আমি আশা করতে পারি না জি জি না যেহেতু আপনি মনে করতেছেন যেহেতু এটা সমান প্রতিটা মোচাই সমান এবং গাছের ইউনিফর্মেটি ভালো এই এটার ফলন ভালো হবে এবং ভুট্টা দানা কি দেখছেন আপনি কেমন মোটা না মোটা দানা মোটা দানা এবং ভিতরে যে রেগিসটা হ্যাঁ ভিতরে যে মুদুনাটা যে বলে এটা এটা হচ্ছে কোন চিকন মুদুনাটা চিকন চিকন তো অতএব এইজন্য আপনি মনে করতেছেন যে লেটে লাগানোর পরে এই ভুট্টাটা সর্বোচ্চ ফলন পাবে তো আপনার মতে কি কয় আপনাদের এলাকার যদি চাষিরা সামনের মৌসুমে যদি এই ভুট্টাটা চাষাবাদ করে সেক্ষেত্রে কি লাভবান হবে চাষি যদি আমাদের কৃষকেরা যদি এই ভুট্টাটা শেষ মৌসুম এবং প্রথম মৌসুমে আবাদ করে আমি আশা করছি যে আপনার অক্টোবর নভেম্বর মাসে এই ভুট্টা লাগাইলে শতকে দুই মন হারে ফলবে আর আপনার যদি লেট মৌসুমে লাগায় ধরেন যে আপনার মার্চ অথবা এপ্রিলের দিকে তারপরেও আপনার শতকে এক মন হারে আসবে তো আপনাকে ধন্যবাদ যে আপনার এই ফিল্ডটা দেখে আমরা আমাদেরও খুব ভালো লাগতেছে আপনাকে ধন্যবাদ আচ্ছা আপনার একটু পরিচয়টা দেন দেখি